হুগলি লোকসভার মধ্যে পড়ে, জায়গাটার নাম সিঙ্গুর, আর সিঙ্গুর একটি স্কুল আছে, স্কুলের নাম সিঙ্গুর মহামায়া স্কুল। সেই সিঙ্গুর মহামায়া স্কুলের ক্লাস এইটের ছাত্র ছাত্রীদেরকে প্রশ্ন করা হয়েছে, কি প্রশ্ন করা হয়েছে, মমতা ব্যানার্জি কবে সিঙ্গুরে শস্যের বীজ ফেলেছিলেন, 18 জুন না 19 জুন না 20 জুন? কেউ বলছে 18, কেউ বলছে 19, আর কেউ বলছে 20। আর কোন সাবজেক্টের প্রশ্ন জানেন? ইতিহাসের প্রশ্ন। ইতিহাসে বাবরও পড়বেন, ইতিহাসে হুমায়ুনও পড়বেন, ইতিহাসে মমতাজও পড়বেন। অর্থাৎ বন্ধুগণ, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস, আমি এই কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ওনাদের কাছে কোনো গাইডলাইন আছে পশ্চিম কীভাবে করা হবে না হবে? যতটুকু আমি দেখলাম সেটা হচ্ছে ক্লাস এইটের সরকারি বই, সরকারি বইতেই ওটা সিলেবাসের মধ্যে আছে, এবং যে লাইনটা কোশ্চেনটা তোলা হয়েছে সেটাও একদম বইয়ের মধ্যেই উল্লেখ করা আছে। সুতরাং সেখান থেকে কোশ্চেন হয়েছে, তো এ ব্যাপারে আর যদি যারা বক্তব্য তুলেছেন তাদের কাছে যদি সরকারি কোনো সঠিক গাইডলাইন থাকে সেটা দিলে বাধিত হব। এরকম ধরনের প্রশ্ন করা হচ্ছে মানে তাহলে প্রশ্ন কিভাবে করতে হবে সেইভাবে সেরকম কোনো গাইডলাইন কি যারা প্রশ্ন তুলেছেন তাদের কাছে যদি থাকে তারা দেন, খুব ভাবিত হবো বলছি। তো এটা সিঙ্গুর স্কুল সম্পর্কিত কোনো প্রশ্ন নয়, উনি যেটা বলতে চেয়েছেন সেটার উত্তর দেবার দায় দায়িত্ব আমি সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসাবে এর প্রশ্নের উত্তর দেওয়ার আমার কোনো এখতিয়ারও নেই, প্রয়োজনও নেই। তবে আমি এ প্রসঙ্গে বলবো, যেহেতু এই বিষয়টি ইতিহাসের অন্তর্ভুক্ত হয়ে শিশুদের পাঠ্য হয়েছে, অষ্টম শ্রেণীর ইতিহাসের পাঠ্য হয়েছে, সেই ইতিহাসের পাঠ্য অনুযায়ী যে শিক্ষক এই প্রশ্নটি করেছেন তিনি তার সীমাকে অতিক্রম করেননি, তিনি স্কুলে যে বিষয়ে পড়িয়েছেন সেই বিষয়ে প্রশ্ন করেছেন, সুতরাং তার সীমার মধ্যে তিনি আছেন, তিনি কোনো ভুল করেছেন বলে বা সীমা লঙ্ঘন করেছেন বলে আমার বিচারে মনে হয় না।